صلوا عليه وآله، صلوا عليه وآله. জাহিদ ভাটিয়ারি মেমে গেটের হাত তুলে সালাম দেওয়া কখন, হাত তুলে সালাম দেওয়া কখন জায়েজ কখন না জায়েজ, হাত তুলে সালাম দেওয়া কখন জায়েজ কখন না জায়েজ, মানে সালামের পদ্ধতি কি? সালামের পদ্ধতি হাত তুলতে হয়, হাত কিভাবে তুলবেন? একটা হলো এরকম আর একটা হলো এরকম, এরকম আর এটা নবীজি বলে এ ইহুদিরা এভাবে কাফ দিয়ে সালাম দেয়, এটা হলো কাফ আর একটা জহরুল ইয়াদ হাতের পিঠ, আর সালামের পদ্ধতি হচ্ছে এরকম হাতের পিঠ দিয়ে, আর আমরা দিই পেট দিয়ে, এটাকে কাফ বলা হয়। আর নবীজি বলেন এই কাফ দিয়ে সালাম করা এটা ইহুদিদের পন্থা, আর আমাদের নবীজির সুন্নাত হলো কি দিয়ে, জহর দিয়ে পিঠ দিয়ে। আশা করে বুঝে নিয়েছেন, সালাম যদি আপনি হাত উঠাইতে না পারেন, আপনার হাত উভয় হাত কিছু আছে, তখন আপনি মৌখিক সালাম দেবেন, আর এমনি আপনি যদি ফ্রি আছেন আপনার হাতে কিছু নাই, তখন হাত তুলে সালাম দেওয়া এটাই সম্ভব। এখানে একটা এক মসজিদের খতিব সাহেব আমাকে একজনের জানিয়েছে যদি মসজিদের মোটা মন্দিরে হাত তুলে সালাম দেওয়া কোনো যায় না, ক্লাস নাইনে পড়া হোক তাহলে বন্দা খতিব হয়েছে ঠিক, ক্লাস নাইনে জ্ঞানও